আগামী চার দিনে আরো বাড়বে তাপমাত্রা। 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি কি পূর্বাভাস রয়েছে? যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু এক্ষুনি তাপমাত্রা যে কমার সেই সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং আগামী চার দিনে 3 থেকে 4 ডিগ্রি আরো তাপমাত্রা বাড়তে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে, বিক্ষিপ্ত বজ্রবিষ্ণ বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী হতে পারে এমন একটা বিষয় রয়েছে। তবে বঙ্গোপসাগরে শহরে একটি নিম্নচাপ সুস্পষ্ট হয়ে তৈরি হয়েছে বটে, কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, অথচ যেহেতু তার অভিমুখ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে, তাই এখনই সেই গতিমুখ পরিবর্তন না হলে বাংলায় তার প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আজকে আর কিছুক্ষণ পরে ঘন্টা দুয়েক পরে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের কিছু অংশে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেগুলো সবই সাময়িক। এমনিতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই মুহূর্তে বড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং আগামী 3-4 দিনে তাপমাত্রা বৃদ্ধির একটা পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ অরিত্রিক।